আরতে সেখানে আমি এর আগের বুলেটিনে যেটা জানাচ্ছিলাম যে আমি যা দেখেছি সকাল থেকে সেখানে কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে ফুলের দাম অর্ধেকের নিচে নেমে এসেছে এবং 21 ফেব্রুয়ারি উপলক্ষে যে পরিমাণ ফুল দেশের বিভিন্ন জায়গা থেকে এই আরতে এসেছে সেই পরিমাণে কিন্তু বেচা বিক্রি নেই অনেক ফুলই কিন্তু অবিক্রিত রয়েছে এবং অবশেষে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার উপক্রম ঠিক আমি শাহবাগের পাইকারি ফুলের বাজারের ঠিক পাশে শাহবাগ মোড়ে যে খুচরা ছোট ছোট দোকানগুলো রয়েছে সেখানে যে ফুলের তোড়া তারপরে ডালা যেগুলো তৈরি করে বিক্রি করা হয় এবং খুচরা ফুল বিক্রি করা হয় সেই দোকানগুলোতেও খোঁজ নিয়ে জেনেছি যে আগের তুলনায় কিন্তু বেচা বিক্রি অনেকটাই নেমে এসেছে এবং ফুলের দামও তুলনামূলক অনেকটাই কমেছে এবং যেহেতু এবার কিছুটা সীমিত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাগম প্রাতিষ্ঠানিকভাবে 5 জন এবং ব্যক্তিগতভাবে যারা যাবেন তারা হয়তো একসাথে 2 জন করে ঢুকতে পারবেন সেরকম একটি ঘোষণা কিন্তু ডিএমপি থেকে দেওয়া হয়েছিল গত কয়েকদিন আগে তো সেই অনুযায়ী কিন্তু বলা যায় যে অন্যান্য বারের তুলনায় মাতৃভাষা উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু শহীদ মিনারের জনসমাগমটা কম এবং জনসমাগম যেহেতু কম তার একটি নেতিবাচক প্রভাব পড়েছে ফুলের বাজারেও এবং বেচা বিক্রি কমে এসেছে এখন যারা হয়তো আজকে যেহেতু ছুটির দিনও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছুটির দিনে যারা হয়তো ঘোরাফেরা করছেন বন্ধুবান্ধব নিয়ে তারা হয়তো কিছু ব্যক্তি উদ্যোগে কিছু ফুল কিনছেন হয়তো বাড়ির জন্যও কিছু মানুষ ফুল কিনছেন সেরকমটা আমরা দেখতে পেয়েছি বাসায় রাখার জন্য তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ফুলের বাজারের যদি আমি জানাই পাইকারি বাজারে আমি সকালে যেটা দেখতে পেয়েছি যে গোলাপের দাম দেখা যাচ্ছিল যে 1 থেকে 1.5 টাকা এবং খুচরা বাজারে সেটা 4-5 টাকায় বিক্রি হচ্ছে রজনীগন্ধা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকায় পাইকারি বাজারে কিন্তু 2 থেকে 3 টাকায় বিক্রি হচ্ছে তো সাদিয়া এই ছিল 21 ফেব্রুয়ারি উপলক্ষে ফুলের বাজারের সবশেষ খবরাখবর রাজধানীর শাহবাগ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার হরিপদ সাহা।